দেশের অর্ধেকের বেশি কিশোর কিশোরীর জীবনযাত্রার মান খারাপ, এর মধ্যে আবার 5% জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এছাড়া দেশের লবণাক্ত এলাকার মানুষের 61% উচ্চ রক্তচাপে ভুগছেন, অনেকের রক্তে মাত্রাতিরিক্ত শর্করা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেশে জনস্বাস্থ্য পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য দিবস 2023 উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একাধিক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কৈশোরকালীন জীবনমান, বাংলাদেশের উপকূলীয় এলাকার অসংক্রামক রোগ ও ঝুঁকিসমূহ, যেমন খাদ্য তেমন স্বাস্থ্য, চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষায় বিষয় বাছাইয়ের প্রবণতা ও প্রভাবিত হওয়ার কারণসমূহ এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুল হক। গবেষণা ফলাফলে দেখা যায় 52% কিশোর কিশোরীর স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান স্বাভাবিক মানের চেয়ে কম, এর মধ্যে 5% জীবন মান অনেক খারাপ। দেখা গেছে মূলত যাদের ভাই বোন বেশি, যাদের বাড়িতে খাদ্য নিরাপত্তা কম, যারা বিষণ্নতা, উদ্বিগ্নতা এবং মানসিক চাপে ভুগছে, তাদের স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান খারাপ। স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার ভালো মানের সঙ্গে সম্পর্কিত বিষয় হিসাবে বিবেচনা করা হয়েছে সন্তানের প্রতি পিতামাতার ভালো আচরণ, কিশোর কিশোরীদের ভালো মানসিক অবস্থা এবং তাদের সমস্যা মোকাবেলা করার সক্ষমতা। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুল হক বলেন, 100 জনে 52 জনের জীবনমান খারাপ থাকা অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কল্পের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কিশোর কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে এবং এ বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মারুফ হক খান পরিচালিত উপকূলীয় এলাকায় অসংক্রামক রোগ ও ঝুঁকি নিয়ে গবেষণায় দেখা গেছে, উপকূলীয় অঞ্চলে বিশেষ করে উচ্চ লবণাক্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে 61% উচ্চ রক্তচাপে ভুগছেন আর 40% রক্তে মাত্রাতিরিক্ত শর্করা পাওয়া গেছে। সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামানের যেমন খাদ্য তেমন স্বাস্থ্য শীর্ষক গবেষণায় পাওয়া গেছে, পাউরুটি, কোমল পানীয়, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এবং আচার পরীক্ষা করে দেখা গেছে এগুলিতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এমন উপাদান রয়েছে। যেমন এসব খাবারে রয়েছে অতিরিক্ত লবণ, ক্রোমিয়াম, আর্সেনিক, লেড, ট্রান্স, ফ্যাটি অ্যাসিড। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভোক্তাদের মধ্যে সচেতনতা এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সহযোগী অধ্যাপক ডাক্তার বিজয় কুমার পালের BSMMU-তে স্নাতকোত্তর মেডিকেল শিক্ষার্থীদের পেশা গঠনের বিশেষত্ব বাছাইয়ের প্রবণতা ও প্রভাবিত হওয়ার কারণসমূহ নিয়ে গবেষণালব্ধ প্রবন্ধে বলা হয়, 2016 থেকে নারী শিক্ষার্থীদের হার ক্রমশ বৃদ্ধি পেয়ে 2020 নারী ও পুরুষ শিক্ষার্থীদের অনুপাত প্রায় সমান পর্যায়ে পৌঁছেছে, কিন্তু বিশেষত্ব বাছাইয়ে জেন্ডার অনুযায়ী বিশেষত্ব বাছাইয়ের প্রবণতা লক্ষ্য করা গেছে। সহযোগী অধ্যাপক ডাক্তার ফারিহা হাসিনের কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে গবেষণালব্ধ প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যার 22% কিশোর কিশোরী, তাদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিভিন্ন অঞ্চলে গবেষণা করে দেখা গেছে স্বাস্থ্যসেবা নিতে আসাদের বেশিরভাগ কিশোরী।